এটাই কি শেষ সুযোগ? আর্জেন্টিনার হয়তো নয়, তবে অনেকেই বলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকরের এটাই শেষ সুযোগ। 35 বছর বয়সী আর্জেন্টাইন তারকা কিন্তু এর মধ্যেই বলে দিয়েছেন কাতারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খেলতে যাচ্ছেন তিনি। যদিও 39 বছর বয়সে যে বিশ্বকাপ খেলা যাবে না এমনটা কোনো নিয়ম নেই। অতীতে অনেক তারকারাই 40-এর কোটায় এসে দেশের জার্সিতে বিশ্বকাপ খেলেছেন এবং পারফর্ম করেছেন। তবে মেসি যেহেতু নিজেই বলেছেন তাই আপাতত ধরেই নেওয়া যায় এবারেই বিশ্বকাপ জেতার শেষ সুযোগ তার সামনে। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে সোনালি ট্রফিটা হাত দিয়ে ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি, কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে সেটি হয়নি। 2018 সালে রাশিয়া বিশ্বকাপ দুঃস্বপ্নের সময় কাটিয়েছেন। এর আগে 2006 ও 2010 সালে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ সাফল্য অধরাই থেকে গেছে আর্জেন্টাইন তারকার। এবার কি পারবেন মেসি? 2021 সালে কোপা আমেরিকা জিতিয়েছেন দেশকে, দেশের জার্সি গায়ে মেসির প্রথম সাফল্য সেটি তো হবেই। 1993 সালের পর সেটিই যে আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক ট্রফি। আর্জেন্টাইন সমর্থকেরা আবার আশায় বুক বেঁধেছে। 2014 সালে না পাওয়ার বেদনা এবার নিশ্চয়ই ঘোচাবেন তিনি। 1986 সালে ডিয়েগো ম্যারাডোনার পর মেসি হবেন আর্জেন্টিনার গৌরবের নায়ক। বিশ্বকাপের আগে মেসির ব্যক্তিগত পারফরমেন্সও আশাবাদী করে তুলেছে সমর্থকদের। এমনকি মেসি ও আর্জেন্টিনার বর্তমান পারফরমেন্স বিশ্বকাপের অন্যতম প্রতিপক্ষ পোল্যান্ড অধিনায়ক রবার্ট লেভানডস্কিকেও বলতে বাধ্য করেছে কাতারে কেন আর্জেন্টিনা অন্যতম ফেভারিট। লেভানডস্কি এখন প্রস্তুত হচ্ছেন মেসির মুখোমুখি হওয়ার। বিশ্বকাপের ঠিক আগে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেছেন বিশ্বকাপে আর্জেন্টিনা কেন ফেভারিট। তিনি বলেন, আমি মনে করি মেসি ও আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তারা টানা 35টি ম্যাচ জিতেছে, তাদের খেলোয়াড়রা ছন্দে আছেন, দলের একটা নির্দিষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে, ওটা দলটাই সেই পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। কাতার বিশ্বকাপের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।